নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় উল্টে গেল একটি চার চাকার গাড়ি গাড়িতে ছিলেন দুজনের চালক যদিও হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি জানা যায় যে আজ সকালে অর্থাৎ শনিবার দিন দুর্ঘটনাটি রীতিমতো দরুন সেই গাড়ির চালক তিনিও হঠাৎ করেই অবাক হয়ে যান এবং আতঙ্কিত রয়েছেন অপরজন এমনটাই সূত্রের খবর আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত নাউয়াপাড়া এলাকায় ঘটেছে এক ঘট এই ঘটনা গাড়ির এক চালক জয়ন্ত আরোহী বলেন তাদের বাড়ি নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায়